স্মরণকালের ভয়াবহ বন্যার মুখে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দীয় হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা সব থেকে বেশি দুর্ভোগে আছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দোসুলের বাসিন্দারা রাস্তাঘাট ঘরবাড়ি থেকে শুরু করে প্লাবনের কালোহাত থেকে রক্ষা পায়নি বাসস্ট্যান্ড এমনকি বিমানবন্দরের রানওয়েও প্রায় পনেরো লাখ বাসিন্দার শহর রিও দো সুলের রাজধানী পোর্তো আলেগ্রের পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটির ছয়টি পানি নিষ্কাশন কেন্দ্রের পাঁচটি বিকল হয়ে পড়েছে অভাব দেখা দিয়েছে সুপে পানির উদ্ধারকর্মীদের পাশাপাশি খাবার ও পানীয় সহযোগিতা নিয়ে বন্যার্থ্যদের সাহায্যে নেমেছেন শহরটির মেয়র বন্যার ভয়াবহতা থেকে বাঁচতে যে যেভাবে পারছেন নিজেদের রক্ষার চেষ্টা করছেন এরই মধ্যে দেখা গেছে কয়েকটি পরিবার গত কয়েকদিন ধরে পথচারী পারাপার সেতুতে মানবেতর জীবনযাপন করছেন বন্যার পানির হাত থেকে রক্ষা পাচ্ছে না কুকুর কিংবা ঘোড়ার মতো পশু প্রাণীরাও ঢাকায় জমি জিতে নিশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার একে তো ভয়াবহ বন্যায় নদীর পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে তার ওপর মরার ঘা হয়ে উঠেছে চোরচক্র বিপর্যয়ের মধ্যে মানুষের ঘরবাড়ি এমনকি উদ্ধারকর্মীদের শেষ সম্বল নৌকাও চুরি করছেন তারা শোচনীয় অবস্থায় এমন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও চলতি সপ্তাহের শেষের দিকে আবারও বাড়তে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া বিভাগ এতে আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে এদিকে ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যা পরিস্থিতি বন্যার পানি কমতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা নাদিম মারজান সময় সংবাদ